গত কয়েকদিনে বেশ ভালোই সদয় ছিল প্রকৃতি হালকা ঝড় বৃষ্টিতে গ্রীষ্মের দাপট দেখানো এখনও সেভাবে শুরু হয়নি তবে এদিন সকাল থেকে প্রখর রোদের তেজ গরম ও কালঘাম ছটাচ্ছে তবে চিন্তার কিছু নেই আবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় রাজ্যে কালবৈশাখের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতের পাশাপাশি বৃষ্টি ও দমকা হাওয়া হয়ে যেতে পারে হতে পারে শিলাবৃষ্টিও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কালবৈশাখীর প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে কলকাতাতেও ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতায় এদিন আংশিক মেঘলা আকাশ থাকার কথা দু এক পশলা ঝড় বৃষ্টিও হতে পারে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় রয়েছে কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ষাট থেকে তিরানব্বই শতাংশ বাংলাদেশ হরিয়ানায় রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে হরিয়ানা থেকে বাংলাদেশ পর্যন্ত যে অক্ষরেখা উত্তরপ্রদেশ বিহার ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত তার প্রভাবে আগামী তিন থেকে চার দিন রাজ্যে ঝড় বৃষ্টি হতে পারে শুক্র শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রবিবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কয়েকদিন ঝড় বৃষ্টি হবে অসম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা ঝড় বৃষ্টি হবে সিকিম ও উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী আটচল্লিশ ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং সংলগ্ন রাজ্য উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে